প্যান্টাপ্রদল খাচ্ছে, কি হচ্ছে? 21টা সাইড এফেক্ট আছে, 21টা। ইচ এন্ড এভরি ড্রাগ হ্যাজ টক্সিক এফেক্ট। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দুটো ড্রাগ নিজেদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া করে এবং শরীরে অত্যন্ত ক্ষতি করতে পারে। আমাদের ভারতবর্ষের মতো দেশে ওষুধের দোকানের কাউন্টার থেকে ওষুধ বিক্রি সব থেকে স্বাস্থ্যের ক্ষতি করে দিয়েছে। যারা গ্রামের পরিষেবক, স্বাস্থ্য পরিষেবক, রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন, যারা নিজেদের স্বঘোষিত ডাক্তার বলে মনে করেন, তারা অত্যন্ত দামি দামি ওষুধ, অত্যন্ত কঠিন কঠিন চিকিৎসা তারা করেন এবং চিকিৎসা বিভ্রাট করেন। আপনি বিশ্বাস করুন, যে কোনো দক্ষিণাত্যে, যে কোনো অঞ্চলে আপনি যাবেন, একজন 40% বলেছেন, আমি জানি যে কোনো ভালো জায়গাতে, আমি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজির কথা বলছি, নাগেশ্বর রেড্ডি, তিনি আমার কলিগ ছিলেন চণ্ডীগড়ে, তিনি আমাকে বলেন, তোমরা তুমি কী করো ওখানে? আমি বললাম, কেন? বলো, ওখানকার লোকেরা কি পাগল নাকি? তাই বলে আমাকে, বলো সব তো পাগল আসে এখানে। আমাদের কথাটা শুনতে হয়, আর আমি ভাবি যে কী করে বলবো যে লোকেরা গ্যাস বলে ডাক্তাররা গ্যাস্ট্রিক আলসারের ওষুধ লিখে দেন। এটা লোকে কি ঠিক? কেউ কেউ বলেন, এমন এমন টার্মিনোলজি বলেন, দাঁতি লেগে যাচ্ছে, মানে ইচ্ছে করে অজ্ঞান পড়ে থাকে, ই করে, কিছু একটা করে। এবং আমি ডাক্তার বুঝতে পারি যে তার কিচ্ছু হয়নি, সে বদমাশি করছে। বাড়ির লোকেরা এসে ইমার্জেন্সিতে চিৎকার করে, কেউ বলে শ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে, দম ফেলতে পারছি না, বলে এমনি এমনি করে, মানে একটা অদ্ভুত নাটক করে। কেউ বলে টান লেগে গেছে, কেউ বলে হুক লেগে গেছে, কেউ বলে মাথা শূন্য হয়ে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত দেশি যে টার্ম, যার কোনোটার কোনো অর্থ নেই ডাক্তারি ভাষাতে, এবং সেগুলোকে আমাদের শুনতে হয়, কিছু বুঝি না বুঝি ওষুধ লিখতে হয়। কেন না? এটা ওদের ক্লেম যে ওরা ওষুধ নেবেই। আমি যদি বলি, বাবা তোমার অসুখ নেই, তুমি ওষুধ নেবে না, বলবে তোমার বাবার ওষুধ, তাই বলবে হাসপাতাল দিতে হবে, ওষুধ লিখে দিতে হবে। এবং এই ওষুধের সাইড এফেক্টে প্রচুর লোক অসুস্থ হয়ে পড়ছেন। আর প্রথম কথা আবার বলছি, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনেট। স্বাস্থ্য ভালো মানে স্বাস্থ্য পরিষেবা কম। যে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো মানে সেই রাজ্যে খুন খারাপি কম হচ্ছে, খুন খারাপি বেশি হচ্ছে, তাহলে এবার স্বাস্থ্য ভালো কী করে?